আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আরেক নতুন ব্লগ নিয়ে আসলাম। তো আশা করছি এই ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। আর প্রথমেই বলছি, যদি ভালো লাগে ব্লগটিতে অবশ্যই একটু লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে। তো এইটা হচ্ছে গত সোমবারের ব্লগ। এটা আমরা একটু বাইরে ঘুরতে বেরিয়েছিলাম, যেহেতু বাবা চলে যাবে তো ভাবলাম বাবাকে নিয়ে একটু ঘুরে আসি। যদিও বাবাকে নিয়ে এর আগে এখানে কয়েকটা জায়গায় ঘুরেছি, তারপরেও বাবা সারাদিন একা একা থাকে, মানে তেমন তো আসলে কোথাও যেতেও পারে নাই করোনার কারণে। আর আমাদের একা যাওয়ার ফারেসে বাবারও সময় হয় না। তো ছুটির দিনে ভাবলাম যে বাবাকে নিয়ে একটু ঘুরে আসি। তো একটু আমরা একটু বাঁশবাড়িয়া বিচে যাব, তো এটারই প্রস্তুতি চলছে আর কি, মানে আমরা বের হচ্ছি। আর এটা হচ্ছে আমার কোয়ার্টারের সামনে এই গাছগুলো লাগিয়েছে নতুন। অনেক গাছ ছিল, তো এখানে গাঁদা ফুলের গাছও ছিল, তো এগুলো কেটে এখন নতুন করে আবার গাছ লাগানো হচ্ছে। কিছু কিছু ফুলও ফুটেছে গাছে। তো দেখতে পাচ্ছেন পারে কি দৌড়টা দিল তার দাদার কাছে যাওয়ার জন্য, মানে তার দাদা নাকি আগে চলে যাচ্ছে, তো সে নাকি তার দাদার সাথে যাবে, এই জন্য সে একা একে দৌড়ে চলে যাচ্ছে। তো আমরা এখন মানে আমাদের মেন গেট পর্যন্ত হেঁটে যেতে হয়, এটা তো আমাদের ভিতরের সাইডে। এর আগেও আমি অনেকবার দেখিয়েছি আমার ব্লগে, তারপর যারা নতুন আছেন তারা হয়তো বা বুঝবেন না। তো এটা হচ্ছে আমার কোয়ার্টার, মানে ফ্যাক্টরির ভিতরেরই এটা। তো আমি কোয়ার্টার থেকে বের হয়ে আমরা এখন মেন রাস্তায় যাব। আর মেন রাস্তায় মানে মেন গেটে যেতে হলে আমাকে এই রাস্তাটুকু হেঁটেই যেতে হয়। তো ফারেসা আর ফারেসা দাদা যাচ্ছে, এটা তার বাবা বলতেছে যে একটু ভিডিও করি। তো আমরা চলে মানে বাঁশবাড়িয়া বাস স্ট্যান্ডে চলে আসছিলাম, তারপরে ওইখান থেকে একটা মানে অটো যে রিক্সা পাওয়া যায়, আমরা ইচ্ছা করে সিএনজি নিয়ে নেই, কারণ সিএনজি দিয়ে মানে খোলামেলা মানে সব কিছু দেখে যেতে পারবো না বা ভিডিও করতে পারবো না, এই জন্য ভাবলাম যে রিক্সা করেই যাই, একটু সময় নিয়েই যাই। তো আমরা রিক্সায় উঠে গেলাম, মানে ব্যাটারি চালিত রিক্সায় যেগুলা। তো এটা হচ্ছে মানে বাঁশবাড়িয়া বাস স্ট্যান্ড থেকে আপনারা এটা পাবেন, আর বললেই হবে যে বিচে যাব, তো নিয়ে যাবে। আর রিক্সা ভাড়া মানে জন প্রতি 20 টাকা করে, যারা অনেকে চিনেন না হয়তো, তো এই জন্য ভাড়াটাও আমি বলে দিলাম, যারা আসতে চান বা যেতে চান তারাও যেতে পারবেন। ইনফরমেশনগুলো জানা থাকলে সহজ হয় আর কি, কোথাও যাইতে গেলে তাহলে দেখা যায় ওইটা আমার আর এত কষ্ট করতে হয় না ইনফরমেশনটা জানা থাকলে। তো রাস্তাগুলো তেমন ভালো না, অনেক ভাঙাচোরা রাস্তা। তো যেতে যেতে একটু ভিডিও করছিলাম, আর যেহেতু গ্রাম, এটা আসলে গ্রামের সাইডেই, তো গ্রামের রাস্তা আসলে ওই এলাকাগুলো তেমন ডেভেলপ না। তো এইভাবেই মানে যতটুকু রাস্তা পাকা রাস্তা তার মধ্যেও খানাখন্দর আছে, মানে একটু ভাঙা, তার মধ্যেই যেতে হয় আর কি। আর এটা একটু ভিতর সাইডে, বিচ তো সাধারণত একটু মেন রাস্তা থেকে মানে মেন বাস স্ট্যান্ডের থেকে অনেকটুকু ভিতরেই যেতে হয়। কিন্তু এখানে এই লেগুনা টেগুনা আসলে চলে, ট্রাক মালবাহী ট্রাকও চলে, এই জন্য নাকি রাস্তাগুলো বেশি ভাঙা। তো আমরা চলে আসছি বিচে। অবশ্য আমাদের আসলে ব্যাড লাক ছিল, আমরা আসলে জোয়ারের টাইমে আসতে পারিনি, মানে জোয়ারটা চলে গেছে, তো এখন নাকি ভাটা শুরু হয়ে গেছে। তো জোয়ারের টাইমে থাকলে এই পর্যন্ত পানি চলে আসে, এখন পানিটা অনেক দূরে চলে গেছে, তো এত দূর পর্যন্ত আমাদের হেঁটে যেতে হবে আর কি। অনেকেই যায়, কিন্তু আসলে এই বিচটা আমি আরও আগে এসেছিলাম, যখন আমি ফার্স্ট সীতাকুণ্ডে আসি তখন ফার্স্টে আমি এই বিচে এসেছিলাম, তখন এটা পর্যটন স্থান হিসেবে মানে ভালোই ছিল। এখন এটা আসলে তেমন নাই, মানে একটু অ্যাক্সিডেন্টের কারণে এটা কিছুদিন, বেশ কিছুদিন বন্ধ ছিল, তো এখন আর পর্যটন ওইভাবে আসে না কেউ,
এখন গুলিয়াখালী বিচটা হচ্ছে এখন সবাই যায় ওইখানে, আকিলপুর বিচ, গুলিয়াখালী বিচ ওগুলাতে যায়। তারপর দোলনাও ছিল, ফারিসা উঠে পড়লো দোলনাতে, আর আমরাও হেঁটে হেঁটে যাচ্ছি একদম পানির কাছে যাব। আর অনেক মানুষ ছিল, অনেকেই আসছিল, একবারে যে মানুষ আসে না তা না, অনেক ছেলেরা ক্রিকেট খেলতেছিল, সাইকেল চালাচ্ছে, অনেকেই ছিল। কিন্তু আমার কাছে মনে হয় যে জোয়ারের টাইমে আসতে মনে হয় বেশি ভালো লাগতো, আসলে পানিটার ঢেউগুলো খুব কাছে থেকে দেখা যেত, গর্জনগুলো খুব শুনতে পেতাম। এখন আসলে সব কিছু কাদা কাদা হয়ে গেছে পানিটা চলে যাওয়াতে। আর এখানে মানে কিছু জায়গা যে মাটির গর্ত আছে ওইগুলোতে আসলে পানি জমে থাকে, ওই তো দূরে দেখা যাচ্ছে আসলে পানিটা, কিন্তু গর্জন কিন্তু এখানে শোনা যাচ্ছে। আসলে আমি ভয়েস দিচ্ছি কিন্তু সাইড টকও ছিল ভিডিও করার সময়, এই জন্য আর আমি অরিজিনাল ভয়েসগুলো শোনাতে পারছি না, সাউন্ডগুলো শোনাচ্ছি না, তো গর্জন কিন্তু শোনা যাচ্ছিলো। আর এই যে দেখুন, এটা আমার কাছে দেখতে খুবই অদ্ভুত লেগেছে আসলে, এই মাটি মানে এরকম সুন্দরভাবে মানে স্টেপ বাই স্টেপ কাটা পড়েছে, এটাকে নাকি গিরিখাত বলে, আমি আসলে জানি না, ফারিসা বাবা বলতেছিল যে এটা হচ্ছে মিনি গিরিখাত, মানে গিরিখাত নাকি এরকম হয় দেখতে। তো মানে জোয়ারের পানি এটা যখন আসছে তখন এই মাটিগুলো এইভাবে কাটা পড়ছে আর কি, কাটার জন্য দেখা যায় যে স্টেপ বাই স্টেপ, দেখুন মনে হচ্ছে মানে কেউ কোনো কিছু এটা মানে আর্ট করে বা কোনো শিল্পী এরকমভাবে করে রাখছে, এটা খোদাই করে রাখা এরকম মনে হচ্ছে। আসলে মনে হচ্ছে যে মাটির শিল্প একটা কোনো কিছু, কিন্তু আসলে এটা কিন্তু মানে অরিজিনাল, মানে সামুদ্রিক যে পানিটা আসছিল জোয়ারটা তখনই এরকম হয়েছে। তো আমার কাছে ভালো লাগছিল দেখতে, তাই আমি কতক্ষণ এটাকে শ্যুট করলাম, ভাবলাম যে আসলে আমি এরকম আগে আর কখনো দেখি নাই, আমার কাছে ফার্স্ট দেখা, তো ভাবলাম যে একটু আপনাদের সাথেও শেয়ার করি যে কীরকম যেন লেয়ারের মতো চলে আসছে, যে মনে হচ্ছে যে একটার পর একটা লেয়ার, মাটির লেয়ার চলে আসছে। তো এই তো আমরা আসলে বাঁশবাড়িয়াতে বেশিক্ষণ ছিলাম না, যেহেতু এখন আসলে দিন ছোট হয়ে গেছে, মানে অল্পতে মানে খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, তো ভাবলাম যে একটু হাঁটাহাঁটি করে চলে যাই, বেশিক্ষণ থাকা যাবে না, সন্ধ্যা হয়ে গেলে পরে তো সমস্যা, যেহেতু এটা অনেক ভিতরের সাইড। তো এখানে অনেকেই খেলতেছিল মাঠে, আবার অনেকেই যাচ্ছে, তো এইখানে এই যে পানিগুলো জমে আছে এগুলো কিন্তু যখন জোয়ার আসছিলো তখন এইরকম গর্তের মধ্যে পানি জমে থাকে, আর এটা যখন একসাথে দূর থেকে দেখি তখন কিন্তু অনেক ভালো লাগে। এখন অবশ্য ক্যামেরার সামনে মনে হচ্ছে যে একটা গর্ত, কিন্তু এই গর্তগুলোকে আপনি যদি সব কিছু একসাথে এক জায়গায় দাঁড়িয়ে দেখেন তখন কিন্তু অনেক ভালো লাগে, বিশেষ করে গুলিয়াখালী বিচে এই গর্তগুলো অসংখ্য আছে, এগুলোকে দেখতে অনেকটা কি মানে খুবই ভালো লাগে আসলে দেখতে, এক জায়গায় দাঁড়িয়ে আপনি যদি দূরের মানে সিনারির মতো দেখেন খুব ভালো লাগে। কিন্তু এখন মনে হচ্ছে যে এখানে কাটা ওইখানে কাটা দেখতে কেমন, কিন্তু না, এই গর্তগুলোই আসলে ভালো লাগে দেখতে। আর গুলিয়াখালী তো পুরাটাই এরকম, ইনশাল্লাহ আমি আবার যখন গুলিয়াখালী বিচে যাব তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু অনেক বড়, অনেক বড় এরিয়া এটা। তো ওই যে এগুলো হচ্ছে ঝাউবন, আরও অনেক ঝোপ ছিল ওই দিকেও ঝাউবন আছে। তো আমি যখন ফার্স্টে এসেছিলাম তখন এখানে আরও অনেক স্টল ছিল, না আরে কাদা না ময়লা না,
তো দেখতে দেখতে আমাদের সময় প্রায় ঘনে আসছে, সন্ধ্যা চলে আসছে, মানে সূর্যটাও একদম ডুবে যাচ্ছে মনে হচ্ছে। তা ওই যে একটা ব্রিজ দেখা যাচ্ছে, এটা কিন্তু আসলে সমুদ্রের মানে উপরেই, ওইখান থেকে আসলে সন্দ্বীপ যাওয়ার একটা রাস্তা আছে, ওইখান থেকে আপনারা স্পিড বোটে বা ট্রলারে করে আপনারা সন্দ্বীপ যেতে পারবেন। এখান থেকে নাকি সন্দ্বীপ যাওয়া যায়, ওই ব্যবস্থা আছে ওইখানে, কিন্তু সময় লাগে, প্রায় 2 ঘন্টার মতো সময় লাগে সন্দ্বীপ যেতে। তো এখন আসলে সন্ধ্যা হয়ে যাবে, তো ভাবলাম যে আমরা চলে যাই, দেখা তো শেষ, অনেক কিছুই দেখলাম, আর আকাশটাকে অসম্ভব ভালো লাগছে আসলে এখন দেখে, মনে হচ্ছে যে কোনো কিছু আর্ট করা এরকম মনে হচ্ছে। তো আমার কাছে খুব ভালো লাগছে যে এই জিনিসটা, আসলে সূর্যটা আর মেঘে ঢাকা পড়েছে, তো দেখা বোঝা যাচ্ছে না। তো আশা করছি আজকে ভালো লাগবে এই ব্লগটিও, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।